এদিকে জুনিয়র ডাক্তারদের তরফে একটি পাল্টা ইমেল মুখ্য সচিবকে করা হয়েছে, যেখানে এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, একেবারে পয়েন্ট ধরে ধরে জানিয়ে দেওয়া হয়েছে তাদের দাবিগুলির কথা। এটাও স্পষ্ট করা হয়েছে যে একেবারে নির্যাতিতার খুন এবং ধর্ষণের ঘটনার তদন্ত সিবিআই করছে এবং সেখানে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন যেন সর্বতোভাবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করে, এই দাবির কথা জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে করা ইমেলে। এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে করা ইমেলে যে স্বাস্থ্য সচিবের অপসারণের কথাও সেখানে স্পষ্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার জন্য স্বাস্থ্য সচিবের পদে স্বচ্ছ ভাবমূর্তির কাউকে বসানো হোক, অবিলম্বে দুর্নীতির সিন্ডিকেট বন্ধ করতে হবে, থ্রেট কালচার বন্ধ করতে গণতান্ত্রিক পরিবেশের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে এই ইমেলে। কেন্দ্রীয় রেফারেল সিস্টেম চালু করতে হবে, মেডিকেল কাউন্সিলে স্বচ্ছতার স্বার্থে অবিলম্বে পদক্ষেপ করা হোক, এই একাধিক বিষয় একেবারে পয়েন্ট ধরে ধরে মুখ্য সচিবকে পাঠানো ইমেলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে। যে সমস্যার সমাধান যদি না হয়, আগামী মঙ্গলবার আমরা সকলে জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সবাই মিলে একটা সামগ্রিক স্বাস্থ্য ধর্মঘটে যেতে বাধ্য হব, এরকম একটা কথা কিন্তু আমরা বলেছি। তো সেই জায়গায় আমরা আশা রাখবো এরকম একটা জায়গায় হয়তো আমাদের পৌঁছতে হবে না, সেই জায়গা থেকেই এই আলোচনার জায়গাটা আমরা খোলা মনে যে গুড সেন্স উইল প্রিভেল এরকম একটা জায়গা। আগামীকালও আমরা বেশ কিছু কর্মসূচি বলেছি, সোমবার বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সকলে মিলে বিভিন্ন জেলায় জেলায় সিএমওএইচ অফিস বা স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন জায়গায় একটা ঘেরাও করা বা সেখানে ডেপুটেশন দেওয়ার একটা কর্মসূচি রয়েছে, আমরা যেটা জানিয়েছিলাম সেই সবগুলি কিন্তু এখনো রয়েছে। আগামীকাল বিকেল 5টায় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রস্তাবিত যে বৈঠক, সেই বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আজকে জিবি মিটিং করার পর, এনআরএস হাসপাতালে জিবি মিটিং করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিলেন, এটাও তারা জানিয়ে দিচ্ছেন যে 10 দফা দাবি না মানা পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন। একই সঙ্গে এটাও তারা বলছেন যে তাদের দাবি যদি মানা না হয় মঙ্গলবার থেকে স্বাস্থ্য ধর্মঘটে, সর্বাঙ্গীন স্বাস্থ্য ধর্মঘটে যেতে তারা বাধ্য হবেন। অনশন চলে যাওয়ার পর যেখানে আমাদের সহযোদ্ধারা অনশন ক্লিষ্ট অবস্থায় রয়েছেন এবং জল ছাড়া একটা দাঁড়াও মুখে তুলছেন না, সেখানে দাঁড়িয়ে এরকম ঠিক ফোনে যে কথোপকথনটা হয়েছে সেটাতে তারা নিজেরা বেশ দুঃখ পেয়েছেন এবং তাদের যে অনুভূতি সেটা বেশ আহত হয়েছে। আমরা জানাচ্ছি যে আগামীকাল যে আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছে সেই আলোচনায় আমরা আমাদের ডেলিগেশন টিম যথাসময়ে পৌঁছে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী ডেকেছেন সেই মিটিংয়ে আমরা যেতে চাই এবং আমরা চাই কোন রকম পূর্ব শর্ত নয় এবং অনশনরত অবস্থাতেই, অনশন চলবে এরকম অবস্থাতেই আগামীকাল আমাদের ডেলিগেট টিম যথাসময়ে আমরা নবান্নে পৌঁছাবো এবং আমরা আশা রাখবো যে সেই জায়গা থেকে আমরা মেলের মাধ্যমেও একটা ভাবে স্পষ্ট করেছি যে আমরা কি চাইছি।